আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সবাই সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বাংলাদেশি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জনাব ইমরান আহমেদের মালয়েশিয়া আগমন এবং মালয়েশিয়ার সপর অবস্থায় তিনি যে সমস্ত কাজগুলো করবেন এবং কি যে বিষয়ের উপরে আলোচনা করবেন মালয়েশিয়ান সরকারের সাথে ইতিমধ্যে তিনি গত শনিবারে মালয়েশিয়ার বুকিত বিন তাঙে একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন এবং সেখানে তিনি কিছু বলেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল আসলে আমাদের এই পরিপ্রেক্ষিতে কোনটি জরুরি কলিং বিস্তারটা জরুরি না অবৈধদের বৈধতা জরুরি কোন বিষয়টি জরুরি এই বিষয়টি নিয়ে আলোচনা করব এর আগে বলে রাখি আপনারা এখনো যারা আমাদের চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে ইমিগ্রেশন রিলেটেড যে সমস্ত সংবাদগুলো আমরা উপস্থাপন করি অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে ওকে গত শনিবারে জনাব ইমরান আহমেদ বিন তাঙের এর একটি হোটেলে সংবাদ সম্মেলনে যে বিষয়গুলো আলোচনা করেছেন যে বিষয়গুলো আশ্বাস দিয়েছেন সেটি হলো কলিং ভিসা সুন্দর একটা প্রক্রিয়াতে কলিং ভিসা সার্ভে সেখানে সমস্ত রিক্রুটিং এজেন্টগুলো অংশগ্রহণ করতে পারবে কোনো প্রকার সিন্ডিকেট থাকবে না এই সমস্ত বিষয়গুলো মূলত তিনি আলোচনা রাখেন কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটি হলো আমরা যারা মালয়েশিয়াতে আসি এখন আমরা কিন্তু মালয়েশিয়ার অবস্থাটা ভালো বুঝি হয়তো তারা অতটা নলেজ নাই যে বাঙালিরা মালয়েশিয়াতে কোন অবস্থায় আছে তো আমার যেটা অপিনিয়ন প্লাস আমার সাথে যতগুলো মালয়েশিয়ান প্রবাসীর চড়াফেরা করে তাদের যে অপিনিয়ন সেই অপিনিয়নগুলো আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আমাদের এই প্রেক্ষাপটে বর্তমান মালয়েশিয়ার প্রেক্ষাপটে কলিং চেয়ে হাজার গুণ জরুরি হল মানুষিয়ান অবৈধ প্রবাসীদের বৈধকরণের প্রক্রিয়া মালয়েশিয়া সরকার অবৈধদের বৈধকরণের যে প্রক্রিয়াটি দুই হাজার ষোলো সালে দিয়েছিলেন সেই প্রক্রিয়ার মাধ্যমে অনেকেই বৈধ হতে পেরেছেন এবং এখন পর্যন্ত হাজার হাজার বাংলাদেশি আছে যারা বৈধ হতে পারেনি অথচ তারা টাকা পয়সা জমা দিয়েছেন কেউ পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার পর্যন্ত জমা দিয়েছেন হয়তো তাদের কোম্পানিটা ভালো ছিল না হয়তো লোকাল আছে যারা বাংলাদেশিদের টাকা পয়সা নিয়ে উদা হয়ে গেছে এরপরে আর একটা আছে গ্রুপ আছে যে দালাল চক্রের মাধ্যমে প্রতারিত হয়েছে এরপরে আর একটা আছে যে সময়টা দিয়েছিল সরকারে সেই সময়ের মধ্যে সবাই টাকা জমা দিতে পারে নাই অথচ অথবা টাকাটা মাইজির কাছে ইমানের কাছে বক্তিমাগার কাছে কিন্তু তারা সঠিক সময় ইমিগ্রেশন দিতে পারে এই কারণে কিন্তু অনেকেই এখনো অবৈধ আছে হয়তো এই বিষয়গুলো আমাদের মন্ত্রী সাহেব অবগত না সেজন্য বেশি বেশি শেয়ারের মাধ্যমে আমাদের এই মেসেজগুলো এটি আমাদের প্রবাসী মালয়েশিয়ান প্রবাসীদের দাবি আমাদের এই দাবিগুলো আমরা হয়তো সকলেই ফিজিক্যালি তাদের কাছে যেতে পারবো না কিন্তু আমাদের এই মেসেজটা আমাদের এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করতে হবে যাতে এই শেয়ারের কারণে আমাদের বাংলাদেশ হাই কমিশনের কাছে পৌঁছায় এবং উপবা শ্রীমন্তী মহোদয়ের কাছেও পৌঁছায় যাতে তারা এই জিনিসগুলি অ্যানালাইসিস করতে পারে যে এই মুহূর্তে মালয়েশিয়ার প্রবাসীদের জন্য কোনটি জরুরি মালয়েশিয়ার নতুন লোক আনার না মালয়েশিয়াতে যারা অবস্থান করছে এদেরকেই পুনরায় বর্জিত করার অথবা যারা জেলে আছে হয়তো তিনি অবগত নান যে কত সংখ্যক লোক বাংলাদেশে কত হাজার লোক এখন পর্যন্ত জেলে আছে পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস চার মাস ছয় মাস যাবত জেলের আছে কত সংখ্যক লোক এটিও হয়তো এনি অবগত নয় সেজন্য মালয়েশিয়ান প্রবাসীদের পক্ষ থেকে আমাদের আজকের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা প্রচার করতে চাই আর আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন প্রচুর পরিমাণ শেয়ার করতে পারবেন আমরা ফেসবুকে মেসেঞ্জারে ইমোতে হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণ শেয়ার করেন যাতে তাদের কাজ পর্যন্ত পৌঁছায় ওকে প্রথম আমাদের দাবি হলো অবৈধ প্রবাসী যারা আছে এদের বৈধতার বিষয়ে কথা বলার যাদের সুন্দর একটি নিয়মের মাধ্যমে অবৈধদের বৈধতা দেয় মন্ত্রী মহোদয় যেন এই বিষয়ে কথা বলেন কলিং বিচার জরুরি এই বিষয়টি ওকে যারা এখন পর্যন্ত জেলে আছে বা এরকম অবৈধ আছে বিভিন্ন অসুস্থতা আছে তারা যাতে ট্রাভেল পাশ করে দ্রুত দেশে যেতে পারে এই বিষয়ে আলোচনা করার এই বিষয়ে আলোচনা করা মন্ত্রী মহোদয়ের জন্য খুব জরুরি একটা বিষয় ওকে জেলে থাকা প্রবাসীদেরকে দেশে নেওয়ার একটা ব্যবস্থা করতে হবে হয়তো কম জরিমানা দিয়ে বা এদের মানে সুন্দর একটা নিয়মে যে সমস্ত প্রবাসী মালয়েশিয়ান জেলে আছে এদেরকে কিভাবে দেশে নেওয়া যায় এই বিষয়ে মন্ত্রী মহোদয় আলোচনা করুক এটা আমরা চাই সকল প্রবাসীদের মনের দাবি ওকে এরপরে যেটা আছে কারণে অকারণে ছোট ছোট অপারিসি দিয়ে বড় বড় অপারিসি দিয়ে ভিসা থাকা সত্ত্বেও মালয়েশিয়ান প্রবাসীদেরকে এরা অপারিসি দিয়ে জেলে ঢুকাচ্ছে এই থেকে রেহাই পাওয়ার জন্য ভিসা থাকার পরেও কেন এরা নির্যাতনের শিকার হবে ভিসা থাকার পরেও কেন এরা জেলে যাবে এই বিষয়গুলো নিয়েও মন্ত্রী মহোদয় যাতে তাদের মিটিং এ বলে এই বিষয়টি আমরা তার কাছে আহ্বান জানাই ওকে এই বিষয়গুলো আমরা এখানে শুধু ভিডিও দেখলে আমরা প্রচুর পরিমাণ শেয়ার করতে হবে প্লিজ আপনারা শেয়ার করে যাতে বাংলাদেশ হাই কমিশনের অফিসাররাও দেখতে পারে আমাদের ভিডিওটা আমাদের এই দাবিগুলো এবং কি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী পর্যন্ত পৌঁছা যায় আমাদের ভিডিওগুলো আমাদের এটা আমাদের দাবি এটা আমাদের অনলাইনের দাবি ওকে সেকেন্ডলি যেটা আছে মালিক লাড়ি হয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি আছেন যারা পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা দিয়েছেন এরকম এক গ্রুপে টাকা দিয়েছেন বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন এরকম একশো জনের টাকা মেরে দিয়ে চলে গেছে বজের কোনো খবর নাই কোম্পানির কোনো খবর নাই কোম্পানির অফিস তালা ঠিক আছে এই সমস্ত প্রতারণার শিকার বাংলাদেশি প্রবাসীরা হয়েছে এর যেন সুস্থ একটা তদন্তের মাধ্যমে এদেরকে পুনরায় বৈধ করার সুযোগ দেয় এই বিষয়ে মন্ত্রী মহোদয় যেন আলোচনা রাখেন এটা আমাদের পক্ষ থেকে দাবি ওকে দালালদের প্রতারণার কারণে অনেক প্রবাসীরা আছে যারা এখন পর্যন্ত তাদের ভিসা লাগাতে পারে নাই তাদের যেন সুস্থভাবে আবার সুন্দর একটা নিয়মে তাদের ভিসা লাগানোর সুযোগ দেয় প্রবাসী মন্ত্রী যেন এই বিষয়ে আলোচনা করে এটা আমাদের দাবি প্রিয় প্রবাসী আপনাদের কাছে আমার দাবি এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে একবারে মন্ত্রী মহোদয় পর্যন্ত পৌঁছায় দেওয়ার একটা ব্যবস্থা করার আমরা কিন্তু সকলেই ইচ্ছা করলেই তাদের কাছে যেতে পারবো না আমাদের এই মেসেজটা এই মেসেজটা সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণ শেয়ার করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের দাবিগুলো আমাদের উপর মহল পর্যন্ত পৌঁছে দিতে পারি ওকে আমি আবার রিভিউ করছি আমাদের যে দাবিগুলো কলিং বিশ্বা তো হবেই বাংলাদেশ থেকে কলিং বিশ্বের লোক আসুক আমরা এটাও চাই নতুন যারা আসতে চায় তারা আসুক কিন্তু নতুনরা আসার সাথে সাথে নতুনরা পুরান লোকের কর্মসংস্থান যদি ঠিক না থাকে পুরান লোকের যদি এরকম পেরেশনের মধ্যে থাকে নতুন লোক আসতে তো আরো আরো মুশকিলে পড়বে গতবার আপনারা জানেন গত কলিং এও যত লোক আসছে এর মধ্যে অনেকে আসার পরে এদের বেতন ঠিক মতো দেয় না এদের বেতন আটশো টাকা দেয় এদের ওভার টাইম নাই থাকা খাওয়া পাঁচশো টাকা রাখা কষ্ট হয় পরবর্তীতে তারা কলিং আসার পর সে কোম্পানি থেকে কত টাকা হবে ঘন্টা কাজ হবে কত ঘন্টা ওভার টাইম হবে এই জিনিসগুলোও যাতে আলোচনার মধ্যে থাকে এটাও আমাদের একটা দাবি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর কাছে আমাদের এই দাবিগুলো প্রবাসীদের স্বার্থে প্রবাসীদের স্বার্থে দেশের স্বার্থে রেমিটেন্স যোদ্ধাদের স্বার্থে এই দাবিগুলো যেন এদেশে থাকা অবস্থায় মালয়েশিয়ান সরকারের সাথে আলোচনা করেন এটা আমাদের সকলের দাবি প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আমি আপনাদের আমাদের যে দাবিগুলো আছে দাবিগুলো আবার আমি আপনাদের সাথে রিভিউ করছি প্রবাসী কল্যাণ মন্ত্রী মালয়েশিয়াতে অবস্থান করছেন তিনি কলিংয়ের বিষয়ে তো কথা বলবেনই সাথে সাথে যে বিষয়গুলো কথা বলা অতীব জরুরি সেই বিষয়গুলো আমাদের হলো অবৈধদের বৈধতা আবার সুন্দর রূপে দেওয়ার জন্য যারা এখনো বৈধ হতে পারে নাই তাদেরকে সুন্দর একটা প্রক্রিয়ার মাধ্যমে বৈধতা হওয়ার সুযোগ দিতে হবে এই বিষয়ে জন্য মন্ত্রী মহোদয় সুন্দর কথা আলোচনা করেন ট্রাভেল পাস স্পেশাল পাস নিয়ে যারা দেশে যেতে চায় অবৈধ প্রবাসীরা অথবা অসুস্থ অথবা জেলখানে যারা আছে তারা যেতে চায় তাদেরকে সুন্দর একটা প্রক্রিয়ার মাধ্যমে দেশে যাওয়ার সুযোগ করে দেওয়ার একটা দাবি প্রতিমন্ত্রীর মহাদয়ের কাছে ওকে জেলখানাতে যে সমস্ত প্রবাসী বাংলাদেশি ভাইরা আছে তাদেরকে খুব অল্প সময়ের মধ্যে কম জরিমানা দিয়ে সুন্দর একটা প্রক্রিয়ার মাধ্যমে যেন বাংলাদেশের ফেরত নেওয়া হয় এই রকম একটা আলোচনা যত মালয়েশিয়ান সরকারের সাথে করে মালয়েশিয়ান বাংলাদেশি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এটা আমাদের একটা দাবি এবং অফ স্থিতে ভিসা থাকার সত্ত্বেও যেন কোনো বাংলাদেশিকে এরকম হ্যারেসমেন্ট না করে এটাও আমাদের প্রবাসীদের একটা দাবি ওকে যে সমস্ত প্রবাসী ভাইরা হাজার হাজার আছে যারা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জন পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার রিঙ্গিত দিছে কিন্তু কোম্পানির মালিক পালিয়ে গেছে কোম্পানির মালিক অফিস তালা দিয়ে চলে গেছে কোথায় চলে গেছে উধাও এইরকম কোম্পানি থেকে যেন তাদের টাকাটা ফেরত নিতে পারে কোন প্রক্রিয়ায় তারা ফেরত উঠাতে পারে এবং যারা এরকম প্রতারণার শিকার হয়েছেন তারা কোন প্রক্রিয়ার মাধ্যমে আবার নতুন করে বৈধতা হতে পারেন সেটাও যেন আলোচনায় আসে এটা আমাদের একটা দাবি ওকে বিভিন্ন দালাল চক্রর প্রবাসীদের বিভিন্ন বাঙালি অথবা অন্য দেশের লোকও বাঙালিদের সাথে একটা দালালি করে তাদের টাকা নিয়ে বৈধ হওয়ার সুযোগ দেবে বলেছে কিন্তু তাদের টাকা নিয়ে তারা পালিয়ে গেছে অথবা টাকা নিয়েছে কিন্তু তাদেরকে ভালো কোনো কোম্পানিতে বিচার করে দিতে পারে নাই আজকাল এরকম করতে করতে তাদের ঘুরাইতেছে ঘুরাইতেছে কিন্তু যারা এখন অবৈধ আছে এরা ঠিক কাজ করতে পারতেছে না না পারতেছে দেশে যাইতে না পারতেছে চলাফেরা করতে এত অশান্তির মধ্যে মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা আছেন এই সমস্ত দাবিগুলো আমাদের একান্ত অন্তরের দাবি সেজন্য বা মালয়েশিয়ান প্রবাসী বাহিরা আপনাদেরকে আবার বলছেন যে এই দাবিগুলো যাতে উপর মহল পর্যন্ত পৌঁছায় প্রচুর পরিমাণ শেয়ার করুন আপনারা ফেসবুকে শেয়ার করুন ইউমুতে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন প্রচুর পরিমাণ শেয়ার করে আমাদের দাবিগুলো আমরা অনলাইনের মাধ্যমে আমরা চাই মালয়েশিয়ান বাংলাদেশ কমিশনের কর্মকর্তা প্লাস মন্ত্রী মহোদয় পর্যন্ত পৌঁছুক ওকে ধন্যবাদ ভালো থাকুন আজ এই পর্যন্তই এরপর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাদের এখানে কমেন্টস করুন আমরা চাব যে সেই কমেন্টস অনুযায়ী আবার নতুন একটা ভিডিও বানানোর জন্য যাতে আমাদের এই মেসেজটা অপুর মহল পর্যন্ত পৌঁছায় ওকে সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত